Assalamualaikum. Welcome back to my channel Farjana's Recipe. Friends, আমি আজকে আপনাদের আরো একটি নতুন স্বাদের মচমচে শীতের পিঠা করে দেখাবো। আর এই পিঠাটার নাম হলো পাতা পিঠা। তো ফ্রেন্ডস, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গিয়ে দেখে নিই নতুন স্বাদের মচমচে পাতা পিঠা তৈরি করতে আমার কী কী উপকরণ লাগছে। প্রথমে এখানে আমি ময়দা নিয়েছি 2 কাপ পরিমাণ, লিকুইড গরুর দুধ নিয়েছি 1/2 কাপ আর 1 টেবিল চামচ, আর লাগবে বেকিং পাউডার 1/2 চা চামচ, লবণ 1/2 চা চামচ, গ্রিন ফুড কালার জাস্ট সামান্য পরিমাণ, ঘি লাগবে 3 টেবিল চামচ পরিমাণ। তবে ফ্রেন্ডস, আপনারা চাইলে এই পিঠাতে ঘির পরিবর্তে সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা ব্যবহার করলে পিঠার ফ্লেভারটা বেশি ভালো আসে। সেই সাথে পিঠার শিরাটা তৈরি করার জন্য এখানে আমি চিনি নিয়েছি মেজারমেন্ট কাপে 1/2 কাপ পরিমাণ, আর লাগবে 3টা এলাচ। ব্যাস, এই সামান্য উপকরণগুলো দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে মচমচে পাতা পিঠা। পিঠা তৈরি করার জন্য এখন প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নেব ময়দা, আর দিয়ে দেব বেকিং পাউডার এবং লবণ, সেই সাথে ঘি। এখন এই সবগুলো উপকরণে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। ফ্রেন্ডস, এই সবগুলো উপকরণ ময়দার সাথে মেশানোর পর ময়দার থিকনেসটা ঠিক এরকম হবে যে আপনি চাইলে ময়দাটাকে হাত দিয়ে ঠিক এভাবে দলা পাকিয়ে ফেলতে পারবেন। এখন এই ময়দার মিশ্রণের সাথে আমি অ্যাড করে দেব আগে থেকে যে 1/2 কাপ আর 1 টেবিল চামচ পরিমাণ লিকুইড দুধ নিয়েছিলাম, সেই দুধের সাথে জাস্ট সামান্য পরিমাণে একটু গ্রিন ফুড কালার। ফ্রেন্ডস, এই পিঠাটা যেহেতু পাতা পিঠা তাই আমি এখানে সামান্য একটু গ্রিন ফুড কালার ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এখন দুধের সাথে কালারটাও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়দার মিশ্রণে দুধ আর কালারের মিশ্রণটা দিয়ে একেবারে সফট একটা ডো তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, আপনারা চাইলে এখানে লিকুইড দুধের পরিবর্তে নর্মাল পানি দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন। দেখুন, সম্পূর্ণ ডোটাই কিন্তু পারফেক্টলি তৈরি। এখন এই ডোটা দিয়েই আমরা পাতা পিঠাগুলো তৈরি করে নেব। এর জন্য আগে থেকে তৈরি করে রাখা পিঠা ডো থেকে 1 মোট আন্দাজ ডো নিয়ে খুব ভালোভাবে মথে নেব। এরপর এই পিঠা ডোর ওপরে সামান্য পরিমাণ একটু কর্ন ফ্লাওয়ার ছড়িয়ে দেব এবং পাতলা একটা বড় সাইজের রুটি বেলে নেব। আর ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই রুটিটা বেলার জন্য কর্ন ফ্লাওয়ারটাই ব্যবহার করবেন, তাহলে কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে বড় সাইজের পাতলা করে রুটি বেলতে পারবেন। তাই অবশ্যই চেষ্টা করবেন এই রুটিটা বেলার জন্য কর্ন ফ্লাওয়ারই ব্যবহার করতে। দেখুন, বড় সাইজের একটা পাতলা রুটি আমি বেলে নিয়েছি। আর ফ্রেন্ডস, খেয়াল করুন রুটিটা ঠিক এতটুকুই পাতলা হবে যে আমি উল্টো পাশে হাত রাখলে আমার হাতটা রুটির ওপর দিয়ে খুব স্পষ্টভাবেই বোঝা যাবে। এখন এই রুটিটা দিয়ে আমরা পাতা পিঠাটা তৈরি করে নেব। এর জন্য প্রথমেই আমি পিঠার শীটটা কেটে নেব। পিঠা কাটার জন্য এখানে আমি এরকম একটা মেজারমেন্ট স্কেল নিয়ে নিয়েছি। এখন এই স্কেলের 9 ইঞ্চি পর্যন্ত রুটিটা আমি পাশে এবং 0 থেকে 5 ইঞ্চ পর্যন্ত রুটিটা আমি লম্বায় কেটে একটা শীট তৈরি করে নেব। আর ফ্রেন্ডস, এই রুটিটা কাটার জন্য এখানে আমি এরকম একটা কাটার ব্যবহার করেছি। এগুলো কিন্তু আপনারা যে কোনো পোকারেজ দোকানেই পেয়ে যাবেন। সেই সাথে ফ্রেন্ডস, আপনাদের কাছে যদি এরকম মেজারমেন্ট স্কেল থাকে, আপনারা আগে একটা কাগজ কেটে সেই কাগজের মাপ করেও কিন্তু পিঠার জন্য রুটিটা কেটে নিতে পারেন। দেখুন, পাশে 9 ইঞ্চি এবং লম্বায় 5 ইঞ্চ করে রুটিটা আমি কেটে একটা শীট তৈরি করে নিয়েছি। এখন এই স্কোয়ার শেপের শীটটা দিয়েই আমরা পাতা পিঠাটা তৈরি করে নেব। এর জন্য শীটের ওপরে 1 আঙ্গুল পরিমাণ এবং নিচে 1 আঙ্গুল পরিমাণ জায়গা খালি রেখে মাঝখানে আমি আড়াআড়িভাবে শীটটাকে কেটে নেব। খেয়াল করুন, জাস্ট দাগ টেনে মাঝখান দিয়ে সম্পূর্ণ শীটটাই আমি কেটে নেব এবং এর ওপরে এবং নিচে 1 আঙ্গুল আন্দাজ জায়গা খালি রেখেই কিন্তু শীটটাকে মাঝখানে কেটে নিতে হবে। সম্পূর্ণ শীটটাই মাঝখানে কাটা হয়ে গেলে শীটের ওপরে এবং নিচে সামান্য পরিমাণ একটু পানি লাগিয়ে নেব। এরপর শীটের একটা পাশ নিয়ে আরেকটা পাশে ঠিক এভাবে আমি জোড়া লাগিয়ে দেব। সেমভাবে এ পাশেও আমি উপরে এবং নিচে সামান্য পরিমাণ একটু পানি লাগিয়ে নেব।
এরপর আবারও শীটটাকে আরও একটা ভাঁজ দিয়ে নেব। এরপর শীটের ওপরে এবং নিচে দুই মাথায় হালকা হাতে একটু চেপে দেব, যেন জোড়াটা খুলে না যায়। এরপর আবারও পিঠার ওপরে এবং নিচে দুই মাথায় সামান্য পরিমাণ একটু পানি লাগিয়ে ওপরে এবং নিচে দুই পাশে পিঠার মুখটা আমি খুব ভালোভাবে সিল করে দেব। এখন সম্পূর্ণ পিঠাটাই খুব ভালোভাবে সিল করা হয়ে গেলে পিঠাটা দেখতে ঠিক এরকম হবে, অ্যাজ লাইক আনারসের মতো। এখন এই পিঠার মাঝখানে আমি একটু ফাঁক করে নেব। এরপর পিঠার একটা মাথা নিয়ে মাঝখান দিয়ে ঘুরিয়ে হালকা একটু ঝাঁকিয়ে নিলেই দেখবেন পিঠাটা পাতা শেপের হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ডস, একটা পাতা শেপের পিঠা আমি তৈরি করে নিয়েছি। এখন সেমভাবে আরও একটা পাতা পিঠা আমি তৈরি করে দেখাচ্ছি। এর জন্য আবারও এক মোট আন্দাজ পিঠার ডো নিয়ে ডোটাকে খুব ভালোভাবে মুথে পাতলা বড় সাইজের একটা রুটি বেলে নেব। এরপর এই রুটিটাকে পাশে 9 ইঞ্চি এবং লম্বায় 5 ইঞ্চি করে কেটে নেব। কেটে নিলেই দেখবেন স্কোয়ার শেপের একটা শীট তৈরি হয়ে গেছে। এখন এই শীটটার উপরে এক আঙ্গুল সমান এবং নিচে এক আঙ্গুল সমান জায়গা খালি রেখে একটা ছুরি অথবা এরকম কাটার দিয়ে শীটের মাঝখানে আমি লম্বা লম্বি দাগ কেটে যাব। এখন সম্পূর্ণ শীটটাই ঠিকভাবে দাগ কাটা হয়ে গেলে শীটের দুই মাথায় সামান্য পরিমাণ একটু পানি লাগিয়ে শীটটাকে ঠিক এভাবে আমি ভাঁজ দিয়ে নেব। এরপর আবারও শীটের দুই মাথায় সামান্য পরিমাণ একটু পানি লাগিয়ে আবারও শীটের মধ্যে একটা ভাঁজ দিয়ে নেব। এরপর আবারও শীটের দুই মাথায় সামান্য পরিমাণ একটু পানি লাগিয়ে শীটের মুখটা খুব ভালোভাবে সিল করে দেব। আর তখনই কিন্তু এটা দেখতে আনারসের মতো মনে হবে। এখন এর মাঝখানে সামান্য পরিমাণ একটু ফাঁক করে ফাঁকের মধ্যে শীটের একটা মাথা ঢুকিয়ে ঠিক এভাবে ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আরও একটা পাতা পিঠা। তো দেখুন ফ্রেন্ডস, সবগুলো পিঠাই আমি সেমভাবে তৈরি করে নিয়েছি। এখন এই পিঠাগুলো তেলে ডিপ ফ্রাই করে নেব। এর জন্য আগে থেকেই আমি পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল গরম করে নিয়েছি। এই গরম তেলে একটা একটা করে 4টা পিঠা আমি দিয়ে দেব। তবে ফ্রেন্ডস, একসাথে কিন্তু সবগুলো পিঠা দেবেন না, কারণ তেলে দেওয়ার পরেই কিন্তু পিঠাগুলো ফুলে মাশাল্লাহ করে দ্বিগুণ হয়ে যাবে। তাই অবশ্যই 4টার বেশি একসাথে পিঠা দেবেন না। এখন এই পিঠাগুলো উল্টে পাল্টে হালকা একটু কালার করে ভেজে নেব। তবে খেয়াল রাখবেন যেন পিঠার যে সবুজ কালারটা আছে এটা যেন নষ্ট না হয়। দেখুন সবগুলো পিঠাই আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, এর সাথে পিঠার কালারটাও কিন্তু পুরোপুরিভাবেই ঠিক আছে। এখন এই পিঠাগুলো তেল থেকে তুলে নেব, সেই সাথে শিরাটা তৈরি করে নেব। এর জন্য আবারও চুলার মিডিয়াম হিটে একটা প্যানে দিয়ে দেব চিনি, এলাচ, সেই সাথে 1 কাপ পরিমাণ পানি। এখন এই সবগুলো উপকরণই আবারও ভালোভাবে নেড়ে চেড়ে শিরার মধ্যে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন শিরার মধ্যে কিন্তু একটা বলক চলে এসেছে। এখন আবারও আমি ঘড়ি ধরে এই শিরাটাকে 3 থেকে 4 মিনিট একটু জাল করে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন শিরাটা কিন্তু একতার বা দুইতার করা যাবে না, জাস্ট হালকা একটু ঘন করে নেব। দেখুন 3 মিনিট জাল করার পর শিরাটা কিন্তু হালকা একটু ঘন হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে দেব এবং এই গরম শিরায় আগে থেকে ভেজে রাখা পিঠার মধ্যে 4টা করে পিঠা আমি শিরার মধ্যে দিয়ে দেব এবং পিঠাটাকে ভালোভাবে শিরার মধ্যে উল্টে পাল্টে নেব, যেন পিঠার ভেতরে শিরাটা খুব ভালোভাবেই ঢুকে যায়। এখন 4টা করে পিঠা শিরার মধ্যে দিয়ে আমি 5 মিনিট পর্যন্ত অপেক্ষা করব। 5 মিনিট পর পিঠাগুলো আমি শিরা থেকে তুলে নেব। তবে ফ্রেন্ডস, অবশ্যই মনে রাখবেন 5 মিনিটের বেশি কিন্তু পিঠাটা শিরার মধ্যে রাখা যাবে না, তাহলে পিঠাটা তেনিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু আপনারা যদি 5 মিনিট পর পিঠাটা শিরা থেকে তুলে নেন, তাহলে কিন্তু নর্মাল অবস্থায় 3 থেকে 4 দিন পর্যন্ত এই পিঠাটা সম্পূর্ণ মচমচে থাকবে। তো ফ্রেন্ডস, অবশ্যই কিন্তু এই পিঠাগুলো বাসায় ট্রাই করবেন। সেই সাথে আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, এরকমই সব নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার জন্য কিন্তু বেশি বেশি দোয়া করবেন। আজ এ পর্যন্তই,
আগামীকাল আবার দেখা হবে আরও একটি নতুন রেসিপির সাথে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।